সর্বশেষ করোনার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এস এম মনিরুজ্জামান। আজ ফরিদপুর মেডিকেল কলেজ স্পেশাল ল্যাবে 376টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 154টি পজিটিভ, 220টি নেগেটিভ, 2টি ইনভ্যালিড। যে 154টি পজিটিভ আসছে তার মধ্যে ফরিদপুর জেলায় 98টি, বাকি গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ী জেলা। অর্থাৎ আজ ফরিদপুর জেলায় নতুন করে 98 জন করোনা রোগী শনাক্ত হলো। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো 5,151 জন, আর এই পর্যন্ত সুস্থ হয়েছেন 2,290 জন, আর মৃত্যুবরণ করছেন 50 জন। গত 24 ঘন্টায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে 281 জনের। আজ পর্যন্ত ফরিদপুরে নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বমোট 19,306 জনের। এ পর্যন্ত রিপোর্ট আসছে 19,001 জনের, রিপোর্ট পেন্ডিং আছে 403 জনের। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 109 জন, এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 13,205 জন। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে 78 জন, এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে 9,727 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইন আছে 3,478 জন। গত 24 ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন 6 জন। আজ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি হয়েছেন 404 জন। কোন উপজেলায় কতজন আক্রান্ত হলেন এই পর্যন্ত এবং মৃত্যুবরণ করলেন তাও বলছি। আলফাডাঙ্গায় 163 জন এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করছেন 1 জন। বাঙ্গায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 518 জন, মৃত্যুবরণ করছেন 13 জন। বলমারী উপজেলায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 456 জন, মৃত্যুবরণ করছেন 6 জন। নগরকান্দায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 305 জন, এ উপজেলায় কোনো মৃত্যু নেই। মধুখালী উপজেলায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 276 জন, আর মৃত্যুবরণ করছেন 1 জন। সদরপুরে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 255 জন, মৃত্যুবরণ করছেন 7 জন। চরবদ্রসনে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 182 জন, মৃত্যুবরণ করছেন 1 জন। ফরিদপুর সদর উপজেলায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,867 জন, আর মৃত্যুবরণ করছেন 21 জন। সাঁওতাল উপজেলায় আক্রান্ত হয়েছেন 117 জন, এই উপজেলায় কোনো মৃত্যুবরণ করেন নাই। এখন আমি আজকে যে 98 জন আক্রান্ত হয়েছেন তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত কোন উপজেলায় কতজন বলছি। নগরকান্দা উপজেলায় 7 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন জোহরা বেগম 60, রামনগর, লিয়াকত 26, ফুলশ্রুতি, নাসিন আমিন 36, ফুলশ্রুতি, আকরাম হোসেন 50, পৌরসভা নগরকান্দা, শুকুরুন্নেসা 70, লস্করদিয়া, আকরাম হোসেন 33, দক্ষিণ কাইচাল, লতিফ মোল্লা 38, গজগা। মধুখালী উপজেলায় আজকে 10 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন অরূপ কুমার 42, পশ্চিমপাড়া কাকরলহোদা, আবারানী 55, পশ্চিম গেরাখোলা, নাসিরুদ্দিন 45, আরকান্দি, রতন সাহা 55, পশ্চিম গেরাখোলা, হাসিনা পারভিন 52, মোল্লাডাঙ্গি, সুলতানা রাজিয়া 56, কলেজপাড়া, জাকির হোসেন 50, বাগাট, রবিনা ইয়াসমিন 45, বাগাট, আবু খান 65, দেওয়াল, মথুরাপুর, শওকাত হোসেন 50, এদের কোনো গ্রামের নাম নেই। বাঙ্গা উপজেলায় আজকে আক্রান্ত হয়েছেন 6 জন, তারা হলেন বাদুর মণ্ডল 45, ট্রাফিক পুলিশ বাঙ্গা, সুলতানা 33, হাজারহাটি পৌরসভা, ইয়াদ আলী 49, হাজারহাটি বাঙ্গা পৌরসভা, হাজারা 65, কলেজপাড়া ভাঙ্গা, হেমায়ত হোসেন 52, কোটপাড় ভাঙ্গা, মাজেদ ফকির 75, ঘারোয়া ভাঙ্গা। সদরপুর উপজেলার 4 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন কামরুজ্জামান 39, নয়রশি, নুরুমা তুবের 80, পশ্চিম শ্যামপুর, মুসলিম সর্দার 65, চরকুমারিয়া, সুজন বিশ্বাস 22, চর বিষ্ণুপুর। শালদা উপজেলায় 2 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন কাশেম 31, কামদিয়া ভাওয়াল, মোহাম্মদ বুলবুল হোসেন 19, পল্লী সঞ্চয় ব্যাংক শালতা। বলমার উপজেলায় 4 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন আবুল বাসার মিয়া বেলগাজী, রাখি 12, টোনারসর, আয়ুব আলী 55, সাতর ভূমি অফিস, সৈয়দ আউলার রহমান 41, প্রাইম ব্যাংক বলমারি শাখা। চরবদর্শনে 6 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন শামীম মল্লিক 25, চাঁদপুর, মনোয়ার হোসেন 35, বিএস ডাঙ্গি,
জাহিদুল হাসান 46 বিএস ডাঙ্গি, খালেদা 35 বিএস ডাঙ্গি, ফজলুর রহমান 63 বিএস ডাঙ্গি, শাহনাজ পারভীন 50 বিএস ডাঙ্গি। আলফাডাঙ্গা উপজেলার চারজন আক্রান্ত হয়েছেন, তারা হলেন আব্দুর রহমান 36 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলফাডাঙ্গা, তসলুমুল্লাহ 30 শেখরপুর, শামীম 32 শেখরপুর, নাজমিন 25 শেখরপুর। এবার আমি ফরিদপুর সদর উপজেলা, যেখানে সর্বোচ্চ আক্রান্ত হয়ে থাকেন প্রতিদিনই, আজকে সদর উপজেলা আক্রান্ত হয়েছেন 55 জন। তারা হলেন শফিউল ইসলাম পশ্চিম খাবাসপুর, নাসরিন আক্তার 31 মল্লিকপুর কানাইপুর, ফিরুজ মিয়া 32 কমলাপুর, রফিক শেখ 34 বাসার কাজী সড়ক, এএসএম রাব্বি তানবীর 15 জসকোট, আব্দুল সালাম 45 বাটিলক্ষ্মীপুর, ফকরুদ্দিন 57 বাটিলক্ষ্মীপুর, শাহিদ শাহরিয়ার 40 পুলিশ লাইন, শহীদুল ইসলাম 51 পশ্চিম খাবাসপুর, শেখারানী সাহা 40 চাঁদপুর শিবরামপুর, ওহিদুল ইসলাম 31 আহলাদিপুর হাইওয়ে পুলিশ মাদারীপুর ফরিদপুর, মোহাম্মদ নাজিম সর্দার 15 পশ্চিম খাবাসপুর, খসরুল আলম 57 অল্লেসপাড়া, দোলা শাহ 48 লক্ষ্মীপুর, পুষ্পলতা সাহা 70 লক্ষ্মীপুর, দেবাস 16 লক্ষ্মীপুর, শামসুল আলম চৌধুরী 55 আলিপুর, মাহবুব রহমান 40 সোনালী ব্যাংক প্রিন্সিপ প্রধান শাখা, নুরুদ্দিন শেখ 59 সোনালী ব্যাংক প্রধান শাখা, শেখ মনি 37 সোনালী ব্যাংক প্রধান শাখা, রাহাত জামান 34 সোনালী ব্যাংক প্রধান শাখা, কৃষ্ণপদ বিশ্বাস 32 সোনালী ব্যাংক প্রধান শাখা, ফাহাদ খান 29 আলিপুর, শেখ রেজাউর রহমান 50 আলিপুর, এইচ সাইফুর রহমান 36 ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আবুল হাসান মোল্লা 40 দক্ষিণ জিলটুলি, রুস্তম আলী 55 সোনালী ব্যাংক সদর, মেহের আলী বিশ্বাস 62 সোনালী ব্যাংক লিমিটেড জিএম শাখা, রশন আহমেদ 50 সোনালী ব্যাংক জিএম শাখা, নজরুল ইসলাম 37 উপজেলা কোয়ার্টার সদর, আফরোজা খন্দকার 31 মমিনখার হাট, বর্ষণ 33 মমিনখার হাট, শান্তা 22 আলিপুর, শাইলা আক্তার 24 আলিপুর, মোহাম্মদ আলী দক্ষিণ কান্দি কুসুমপুর, তাহেরুন্নিসা 24 টেপাখোলা, রতন চরকমলাপুর, মনিরুজ্জামান 34 ডিআইবি বটতলা, রাজীব মোল্লা 31 পশ্চিম খাবাসপুর, আহাদ বিশ্বাস গোবিন্দপুর অম্বিকাপুর, শিপালী 35 আলিপুর, শাহিনুর বেগম 35 কুটিবাড়ি কমলাপুর, শফিউদ্দিন 63 বাটিলক্ষ্মীপুর, রেহেনা পারভীন 45 কবি জসীমউদ্দিন সড়ক আলিপুর, চন্দ্রমোহন সরকার 49 হাবিল গোপালপুর, কৃষ্ণ সাহা 8 খোদাবক্স রোড, ডাক্তার মোহাম্মদ ফেরদোস মির্জা 28 সদর হাসপাতাল ফরিদপুর, সুমন বিশ্বাস 41 2 নং মিশন হাউস অম্বিকাপুর, মোহাম্মদ আলী 50 বদরপুর, শাহজাহান 55 পুলিশ লাইন, মোহাম্মদ সায়াম 14 পুলিশ লাইন, করিমুল্লা 62 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ফরিদপুর, ডাক্তার শামীম মাহমুদ 30 ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল, মাইনুল ইসলাম 29 ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল, ডক্টর সুমন দাস 32 ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল। এই 55 জন ফরিদপুর সদর উপজেলায় আজ আক্রান্ত হয়েছেন। প্রিয় ফরিদপুরবাসী, কয়েকদিন বিরতির পরে আবার বৃদ্ধি পেয়েছে করোনা রোগী আক্রান্ত শনাক্তের সংখ্যা। আজ স্যাম্পল কালেকশন অনেক বেশি হয়েছে, আগামীকালও অনেক বেশি শনাক্ত হবে। তো আমরা সকলে সাবধানে থাকব, নিরাপদে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, সামাজিক দূরত্ব বজায় রাখব, বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। আর ফরিদপুর জেলার প্রতিদিনের করোনার আপডেট জানতে ইউটিউব ভিত্তিক চ্যানেল এসএম বাংলা টিভি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।